सुनो सुनो सुनो। রেডি করো রেডি করো। এবার নির্বাচনে এক বাড়িতে দুই দলর নেতা আছেন গো। তোর রাউতরাঙ্ক রক্তরে একা কংগ্রেস অর্চন্তি রে। ওড়িশা কংগ্রেস দল র একমাত্র পরিচিত লোক বলে কহিলে ভুল হবনি। হলে তাঙ্কর সান পুয়ো বিজেডি রু টিকেট পাইকি ভুবনেশ্বর সাংসদ পাই ছিড়া হয়েছে বলে সেটু কি অনেকলা। কিন্তু এই সমস্যায় সুরমশায় কি করবে? অন্য দলর লোক কহিলে বি নিজ পুয়ো পাই সিধা সলক প্রচার করছেন রে। ইন্দিকি পুয়ো পাই প্রচার কলা বেলে বিজেডি র বিধানসভা প্রার্থীকে ভোট দেওয়া পাই মধ্য বেল দৌছেন। নহলে সে খারাপ হবি না? এটা বুঝছি, কিন্তু এমনি করলে তো নিজ দলের শৃঙ্খলা ভঙ্গ হবে। সেপাই তাঙ্কে দি দি তর কারণ দর্শা নোটিশ দিয়া যাইতলা। তথাপি অমান্য হবু শেষে তাঙ্কু দলর বহিষ্কার করেদেলে। এবার নিজ পেল পাই বাপ কোলা কোলি বাবরে প্রচার করছেন। কথা নেই রে, পুয়ো থিলা বাপ পছ ঘুঞ্চেনি সভারে জিতিকি হারিন বলে। বাপ থিলা পুয়ো সভা হারেনি জিতিবা পাই পছ ঘুঞ্চেনি। এমনি আর একটু উদাহরণ হচ্ছে গঞ্জাম জেলার চিকিটি অঞ্চল। সেটি বি কংগ্রেসের পুরুনা নেতা এবং পূর্বতন বাচস্পতিঙ্কর গোর চিন্তামণি দেন সামন্তরাঙ্কর বড় পুয়ো রবীন্দ্রনাথ সেটু কংগ্রেসের প্রার্থী হয়েছেন। আর সান পুয়ো মনোরঞ্জন বিজেপি রু টিকেট পাইছেন বলে টিকেট তো পার্টি দৌছেন না। আশ্চর্য, এক বাড়িতে দুই ভাই পরস্পর নির্বাচন প্রতিদ্বন্দ্বী হচ্ছে। বাপা চিন্তামণি হচ্ছেন দুই পুয়ঙ্কর রাজনৈতিক গুরু। বড় পুয়ো তাঙ্ক বোপার আদর্শক মানিকি কংগ্রেস কু ভোট দিও বলে লোকমানকু অনুরোধ করছেন। হলে সান পুয়ো পাই তার ভারি যা তার শ্বশুর আর দেড়শুর কু কটাক্ষ করিকি ভোট প্রচার করছেন। হলে গড়ে যেটা ডিসকশন হয়েছিল না, এরকম রাজনীতি জনতা কার কথা মানবে আর কাকে ভোট দিবে? টিকিটি নির্বাচন রে যে জিতিব সে চিন্তামণিঙ্কু ঘর আকা জিতিব। আর ভুবনেশ্বরে মনমত জিতিলে সুরবাবুঙ্কু গরু আউ গোটে নেতা বাহারিব। তেণু নির্বাচন ময়দানরে প্রতিদ্বন্দ্বী হলে বি ঘরে সমস্তে বাই বাই। সেপাই আপনমানঙ্কু নিষ্পত্তি সবুঠু মূল্যবান। কথা নেই রাপ, বুঝি বিচারি দব নোট ভুলি যাব সব গান্ধী ভোট বলে। বুঝি বিচারি দব ভোট ভুলি যাব সব গান্ধী নোট।